ভারতের মতো করোনায় বিপর্যস্ত আরেক দেশ ব্রাজিল, চিকিৎসা ব্যবস্থাতেও ঢল, প্রচণ্ড সংকট ভেন্টিলেটরের, বিশ্বায়িত হাসপাতাল ও আইসিইউর। এই সংকট মোকাবেলায় বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছেন দেশটির গবেষকরা, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছেন অক্সিজেন হেলমেট। এতে ল্যাটিন এই দেশটিতে ভেন্টিলেটরের সংকট থাকলেও পোহাতে হচ্ছে না অতীতের মতো ভোগান্তি। এই হেলমেটগুলোর বিশেষত্ব হলো বাতাসের চাপ এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে রোগীর শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। রোগীর শরীরে কী পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে সেই পরিমাণ অক্সিজেন এটি সরবরাহ করে স্বয়ংক্রিয়ভাবে। অক্সিজেন হেলমেটের উদ্ভাবক থিয়াগো ডিসুজা বলেন, বিদেশ থেকে প্রযুক্তি এনে তারপর এটি জাতীয়করণ করা হয়েছে। এখন সারা দেশ জুড়ে উৎপাদিত হচ্ছে এই হেলমেট খুবই অল্প খরচে, পেয়েছে ব্যাপক সফলতাও। মুবাল্লিক করিম, মাইটিভি।